টি টোয়েন্টি বিশ্বকাপে নাজেহাল পারফরমেন্সের পর যুক্তরাষ্ট্রের মেজর লীগে দল পেয়েছেন সাকিব আল হাসান এবং নিজের প্রথম ম্যাচে সাকিবের দল লস অ্যাঞ্জেলে নাইট রাইডার্স টেক্সাস সুপার কিংসের বিপক্ষে মাঠে নামেন। আর এই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করে সবাইকে অবাক করে দেন সাকিব আল হাসান। টসে হেরে ব্যাটিংয়ে নেমে পরপর দুটি উইকেট হারায় সাকিবের দল। এরপর ব্যাট হাতে মাঠে নামেন সাকিব আল হাসান। সাকিব ব্যাটিং করতে নেমেই প্রথম বলেই একটি চার মেরে দেন এবং তিনি শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করার চেষ্টা করেছিলেন। ছোট এই ইনিংসে তিনটা চার হাঁকান তিনি। তবে বারোটি বল খেলার পর এরপরের বল খেলতে গিয়ে ক্যাচ আউট হয়ে সাজ গড়ে ফিরেন সাকিব আল হাসান। ১৩ বলে খেলেন ১৮ রানের একটি দুর্দান্ত ইনিংস। সাকিবের এই ছোট্ট ইনিংসটি মোটামুটি ভালোই ছিল। তো দর্শক, আজকের ম্যাচে সাকিব আল হাসানের এমন ব্যাটিং আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।